প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার এক্সপেরিয়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব আনারসের উপকারিতা সম্পর্কে আনারস অতিরিক্ত ওজন কমাতে বেশ সাহায্য করে আনারসে প্রচুর ফাইবার রয়েছে এবং অনেক কম ফ্যাট রয়েছে তাই ওজন কমাতে চাইলে আনারস খেতে পারেন আনারসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের সেল দূর করে এবং ত্বকে কুঁচকে যাওয়া থেকে বাঁচায় ত্বকে কোলাজেন তৈরি করে ইলাস্টিসিটি ধরে রাখে এছাড়া তৈলাক্ত ত্বক ও ব্রণসহ সব রূপে লাবণ্য যত্নে আনারসের যথেষ্ট কদর রয়েছে আনারসে থাকা ব্রোমেনিল উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ করে আনারসে থাকা ভিটামিন সি পায়রাজনিত ঠান্ডা কাশি কমাতে সাহায্য করে এছাড়া জ্বর ও জন্ডিসের প্রকোপ কমাতে আনারসে বেশ উপকারী নাক দিয়ে পানি পড়া গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিসের বিকল্প ওষুধ হিসাবে আনারসের রস কাজ করে এই ফলে থাকা ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ দাঁত ও হাড়কে মজবুত করে মাড়ির সমস্যা ও দাঁতে জীবাণু আক্রমণ কম হয় পুষ্টিগুণে ভরপুর আনারস এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি ক্যালসিয়াম পটাশিয়াম থিয়ামিন রিবোফ্লাভিন ভিটামিন বি ফুলেট ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন এসব অপরিহার্য উপাদান দেহের পুষ্টির অভাব পূরণ করে দেহের কোষের উপর ফ্রি রেডিকেলের বিরূপ প্রভাবে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে যা প্রতিরোধ করে আনারস তাছাড়া আনারসে থাকা বিটা ক্যারোটিন চোখের রেটিনাকে ভালো রাখে দীর্ঘদিনে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আনারস আবার আনারস ক্ষুধা বর্ধক হিসাবে কাজ করে যে কোনো অসুস্থতা মুখের রুচির জন্য আনারস খাওয়া যেতে পারে আনারস রক্ত পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে হৃৎপিণ্ড আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে এছাড়া ও হৃৎপিণ্ডের নানা রকম অসুস্থ থেকে আনারস দেয় সুরক্ষা আনারস কৃমিনাশক কৃমি দূর করার জন্য সকালে খালি পেটে আনারস খাওয়া উচিত তবে অবশ্যই অ্যাসিডিটি থাকলে খালি পেটে আনারস খেলে ক্ষতি হতে পারে ধন্যবাদ সবাইকে